আনারে আরারে হন্দে বাজার তো ভালো বিছাইনন এবং ভালো মানে সারও আইনন সার আনি না ফাঁস টাস দি রুইন কিন্তু এর ফরো কি নয় গাছ বরণ ঠিকমতো ফল নধরে তাহলে ইয়ানোর হারনা কি জানান না ইয়ানোর হারানোর দে প্রত্যেকখান জিনিসের একখান পদ্ধতি থাকে এই অনারা আধুনিক পদ্ধতিকে কি নগরণ অবলম্বন নগরণ নমানন আয় আজি অনারা এই আধুনিক পদ্ধতিকে কি সবজি শাসলাই এই জিনিসান দেখাইম সবজি হারা দুইভাবে শ্বাস গ্রহিত পারি ও গলিলে কি মাদাবা থালিত আর গলিলে বেড়ের মাধ্যমে চলন এখন আরা কি কইজ মাদা কেঙ্গুড়ি তৈরি করছম এ ফাঁস কেঙ্গুড়ি মেয়েম আয় বাস্তবে দেখাইম বই পরিমাণ মতো মাপ পা হদ্দুরিব মাদার বা থালির এনায় অনার দেখায় ইয়ান স্ট্যান্ডার্ড মাপ লই দেওয়ার পরে মাফানো ফরফান এখন ইয়ান ফাতাই যে মাপ এই এমনি কেহা তলাই আর কান হাইম লই আয়া এই যে মাপ ইয়ে আয় লইলাম এই দেরাত মাপ লইলাম হ্যাঁ মাপ লই এনে আয় ইয়ান লই এনেকো দাগ দিলাম কি করলাম এরা হাতর ওকে দাগ দিলাম আবার ইকে দিম ইকে দি এই এই যে সন ওকে গুল করে দাগ দি মাথা ইবার লই গুল করে এনে কি করছম ওকে দাগ দিম এই ইয়ান তুম ফাঁসটি ছয় ইঞ্চি মেড়ি এক পাশে রাখো ঠিক আছে না বাকি মেড়ি কিন্তু তুমি অন্য পাশে রাখো এই এই যে সন আর বরাবর ছয় ইঞ্চি মেড়ি আর এক পাশে রাখি এবার বাকি মেড়ি কিন্তু তুমি অন্য পাশে রাখো তাহলে আর মিকে হদুর এহাত তাহলে আরো করো তিয় এবার তিয় হ্যাঁ ইয়া ইয়া তো হাতে ইয়ে না এই সমান করে তুমি গিয়া করে ফেলো এখন হাসিল দে আর এই তিন্ন ফাঁস আর মেয়াইম ই বললে জৈব সার ইব জৈব সার ইব জৈব সার ই বললে খেস ফাঁস দিবা হ ই বললে খেস ফাঁস দিবা হ্যাঁ এবার যদি পাই আর প্রতিগত মাঝে হাফ কেজি অথবা এক কেজি দিম কিন্তু এই গোবর গা যেহেতু ফার্ম মাঝে অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্পান হইলে ফার রুয়র ফার্ম মাঝে মেডিকিন কি হয় অনুরূপর হয় লাল হয় এই লাল মিড়ির হারণে আর এনডিলিয়া গতর লাই 20 কেজি করে এনে গোবর দিম এই 20 কেজি বেগিন আর দি ফেলাইম তাহলে ইন হইলে বার্মি কম্পোস্ট এটা হাফ কেজি ইনও দি ফেল এখন দিয়ম দা আর হালা ফাঁস অর্থাৎ ডেপ ফাঁস এবারে মিশ্রম ফাঁস বলে হয় এটা ইউরিয়া মিক্স থাকে হ্যাঁ তাহলে আর এন্ডিলিয়া করি এনে সমুদ দিলাম তিন মুঠ দিলাম এই যে এঙ্গুড়ি গুড়াই এনে দিম ঠিক আছে না সমুদ দিয়ে তিন মুঠ এর ফরলে কি লাল ফাঁস লাল ফাঁস এবারে আর কি হয় নুন ফাঁসও হই তাহলে নুন ফাঁস কেন বেশি দিয়া হরি ওর এবার তিন মুঠ দিয়ে এবার আর চার মুঠ দিম এই সাদা ফাঁস সহত দিয়ম যেতে আর গাছ রুইম গাছের মাঝে নতুন পাতা বাইর তখন আর প্রথম কিস্তি দিম এর ফরে 25 দিন অথবা 30 দিন পরপর আর তিন কিস্তির মাঝে হ্যাঁ উফরি ফুয়ুক গুজুম তাহলে আর সাদা ফাঁস সহন নদিলাম এখন তুমি মিস করে ফেলো উর মেড়ি ইন নিচে ফেলাই দাও দলাগিনি কিনে বাঙ্গি দাও টেঙে হলুদ দিন জ্ঞান করিবা দলাগিনি বাঙ্গি দাও এই এবার আর ফাঁস মেয়ে ইয়া জিন আছে ইন উর দ এই মেড়ি ইনরে এঙ্গিরি মিলাই এনে কানা করি মূল মেড়ির তো বারে কানা করি উসুল করছম উসুল করি এনে আর এই মাদাওয়া তৈরি করি এনে কি করছম সম্পর্ক হ দিয়ে 7 দিন আর ইঙ্গিরি এনে মজার দিয়ে রাখি দিম কেলার একম দে এটা যে হালা ফাঁস দি লাল ফাঁস দি ইবা নইলে মেডিলে যদি এডজাস্ট অত মিলাই না যাগই হ্যাঁ তখন এটা যদি বীজ দি অথবা সারা দি ওই রাসায়নিক সার ইবা যদি গুড়াত বাজে দেয় গুড়া ফসি এনে মরে যাবি নইলে সারা বিশ্ব ফসি যাবি সবজি হইলে দুডলিয়া গলিলে কি সড় সেরাইব আর গলিলে কি ডর গাছ এই সড়ল হইলে দূরত্ব হইলে সদূর সাইরাত উগ সারা তো আর সারা দূরত্ব হইলে হওয়া সাইরাত আর দিন ডর আছে সড় হন্দিন হইয়া জি ইয়া ফল ইন হইলে সড় আর দিন বড় আছে ইনল্লা দূরত্ব হইলে সৌয়া থইলে সবচেয়ে ভালো হয় তাহলে ইন কি অঁরি হদু চালকুমড়া ইন হইলে বড় ইনল্লাই সৌয়ার দূরত্ব লাগবে এই যে আয় এতক্ষণ পর্যন্ত মাদা এবং মাদা কেঙ্গুড়ি তৈরি করিবান সার কেঙ্গুড়ি মেয়াইবান এই সম্পর্কে যে হতান হইলাম এর যদি অনারা হন হতান বুঝি থাকন তাহলে কেঙ্গুড়িবান
অনারার গরমাজে বাম্মা আছে বড়বাই বিন আছে ইতারারে দিয়েনে হেলবেটাসর মাধ্যমে উপজেলা কিছু বিষ আছে অথবা স্থানীয় যারা সেবাদানকারী আছে তারালে যোগাযোগ করিয়েনে অনারা বিস্তারিত জানিয়েনে সব দিশার সঙ্গে করিবেন।